আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমি CE100 কম্পিউটার এইডেড ড্রাফটিং এর লেকচার নাম্বার 2 এ স্বাগতম জানাচ্ছি। আজকের এই লেকচারে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব ফরম্যাট ট্যাব। বেসিক্যালি এই কোর্সে যে বিষয়গুলো আজকের এই লেকচারে যে বিষয়গুলো তোমাদেরকে শেখানো হবে সেটা হচ্ছে ইউনিট সিস্টেম। প্রথমত যদি আমরা দেখি ইউনিট সিস্টেম কিভাবে অটোক্যাডে আমরা শিখতে পারি, তার জন্য আমাদের প্রথমে অটোক্যাড ওপেন করতে হবে। দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওপেন করার পরে আমরা যে কাজটা করব, প্রথমে ইউনিট সিস্টেম এই কাজটা করতে পারি। একেবারে ডান সাইডে কাস্টমাইজেশন এখানে ক্লিক করে এখানে যদি আমার ইউনিটটা আনক্লিক থাকে তাহলে ক্লিক করে দিব, তাহলে এইভাবে চলে আসবো। অনেক সময় এটা ডেসিমেলে থাকে, তো আমরা বেসিক্যালি যেহেতু ইঞ্জিনিয়ার সুতরাং ইঞ্জিনিয়ার স্কেলে করবো, এভাবে করতে পারি। এরপরে আরেকটা বিষয় এখানে আছে, এই যে অ্যানোটেশন, এখান থেকে ক্লিক করব স্ট্যান্ডার্ডে। স্ট্যান্ডার্ড থেকে ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাব, গিয়ে দেন আমরা মডিফাইয়ে যাব। মডিফাইয়ে গিয়ে আমরা এখানে যে প্রাইমারি ইউনিটস আছে এখান থেকে ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং করব, প্রিসিশন করব হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। দেন রাউন্ড অফ ঠিক আছে এটাই থাকবে, আর এখানে মোটামুটি আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দেন ওকে, দেন ক্লোজ। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ইউনিট সম্পর্কে শিখলাম, এভাবে শিখতে পারি। দেন টাইপস অফ লিনিয়ার ইউনিট সিস্টেম, এটা কিভাবে শিখতে পারি। টাইপস অফ লিনিয়ার সিস্টেমের জন্য এখানে আমরা দেখতে পাবো, এখানে লিনিয়ার সিস্টেমের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমরা খুব সহজেই, এক কথায় হচ্ছে লিনিয়ার সিস্টেম বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোন একটা লাইন আঁকলাম, তো এই যে আমরা বিভিন্ন টাইপের যে লাইনগুলো আঁকলাম সেই লাইনগুলো আমরা খুব সহজেই কিন্তু আমরা পরিমাপ করতে পারবো, লিনিয়ার টাইপের যেগুলো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে লিনিয়ার সিস্টেম, লিনিয়ার ইউনিট সিস্টেম। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি টাইপস অফ অ্যাঙ্গুলার ইউনিট সিস্টেম, দ্যাট মিন্স এখানে অ্যাঙ্গুলার টাইপ সিস্টেম বলতে যে অ্যালাইন্ড আছে, অ্যালাইন্ড, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, অর্ডিনেট, লগস, তো এইগুলো সব কিছুই আসলে বেসিক্যালি, যেমন যদি আমি একটা সাপোজ একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ এই যে বৃত্ত আঁকলাম, তো বৃত্তের ডাইমেনশনের জন্য আমরা বেসিক্যালি এখানে যেটা ইউজ করতে পারি যে অ্যাঙ্গুলার ডাইমেনশন যেটা আছে, হ্যাঁ তো এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা যখন আমরা দিলাম তো খুব সহজেই আমাদেরকে তার ডাইমেনশনটা দেখিয়ে দিবে যে এটার টোটাল পেরিমিটার কত, এটার ব্যাসার্ধ কত। ঠিক আছে, তো এটা আসলে বেসিক্যালি এখান থেকে আমরা করতে পারি, কিংবা যদি বৃত্তকে, এটা আসলে বেসিক্যালি আমাদের টাইপস অফ অ্যাঙ্গুলার ইউনিট সিস্টেম। তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে টেক্সট প্রপার্টি, টেক্সট প্রপার্টি আসলে এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে যে টেক্সট, টেক্সটে আমরা মাল্টিপল টেক্সটও করতে পারি, সিঙ্গেল টেক্সটও করতে পারি, তো আমি সিঙ্গেল লাইনেও তুমি লিখতে পারো। তো আমরা যদি মাল্টিপল টেক্সটটা দেখি, তো স্পেসিফাই লেখা আছে কি, স্পেসিফাই ফার্স্ট কর্নার, ফার্স্ট কর্নার দিলাম, দেন হচ্ছে দেন অপোজিট কর্নার, অপোজিট কর্নার দিলাম। দেওয়ার পরে এবার তারপরে যেটা লেখার দরকার, সাপোজ আমরা লিখবো হচ্ছে প্ল্যান, সো আমরা প্ল্যান লিখলাম। আমরা যদি মনে করি যে বড় হাতে লিখবো তাহলে ক্যাপস দিয়ে বড় হাতেরও লিখতে পারি, দেন হচ্ছে যে কাজটা করতে পারি দেন এন্টার দিতে পারি। হ্যাঁ, দেন এ দেখো, দেন যে কাজটা করলাম আমাদের যেটা লিখেছিলাম সেটা লেখা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এরপর যদি আমরা আসলে লিখতে চাই সিঙ্গেল লাইনে তাহলে কী লিখবো, এখানে যে লেখা লেখা দেখাচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তারপরে লেখা দেখাচ্ছে কি হাইট, আমি যে টেক্সটটা লিখবো তার হাইট, সাপোজ আমি ধরে নিলাম তার হাইটটা হচ্ছে 10 ইঞ্চ। হ্যাঁ, তো 10 ইঞ্চি দিলাম, দেন হচ্ছে এন্টার দিব, দেন বলছে যে রোটেশন অ্যাঙ্গেল 0 দিব সাধারণত, এন্টার দিয়ে আমরা এখানে দেখাচ্ছে আমাদের, সো সুতরাং আমি আগের মতো যদি প্ল্যান লিখি, প্ল্যান লিখলাম, দেন আমরা যে কাজটা করব কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করব, সো আমাদের দেখো প্ল্যানটা হয়ে গেছে। এখন আমি 10 ইঞ্চি দিছি তার মানে এটা না, তোমরা তোমাদের প্ল্যান অনুসারে যে সাইজটা দেওয়া দরকার 4 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি যেটা সামঞ্জস্যপূর্ণ মনে হয় সেটা তোমরা দিবে। এটা মোটামুটি আমাদের টেক্সট সম্পর্কে ছিল। এরপরে আমরা দেখব হচ্ছে হলো অবজেক্ট প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিস অ্যান্ড ডাইমেনশন প্রপার্টিস। ঠিক আছে, অবজেক্ট প্রপার্টিস অ্যান্ড ডাইমেনশন প্রপার্টিস, দ্যাট মিন্স
আমরা এখানে যে ডাইমেনশন ছিল এই ডাইমেনশনে যদি আমরা যাই একটু খেয়াল রাখি সেটা হচ্ছে এরকম ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাব দেন হচ্ছে বলেছি মডিফাই যাব একটু আগে বলেছিলাম আমরা এখানে আসলে যেটা বলেছি যে এখানে যে একটু আগে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি ইউনিট সম্পর্কে বুঝেছি এরপরে ফিট আছে তো এই ফিটে গিয়ে আমরা যে কাজটা করতে পারি আমাদের কি দরকার আমাদের আইদার টেক্স অর অ্যারো এটা মনে রাখবা শুধু অ্যারো দিবে না বা টেক্স দিবে না আমাদের আসলে বোথ টেক্স এবং অ্যারো দুইটাই দরকার এটা আমরা একটু মাথায় রাখবো আর এখানে মোটামুটি যেটা আছে সেটাই থাক সমস্যা নেই দেন টেক্সটে যাব টেক্সটে গিয়ে আমরা আসলে টেক্সটা কীভাবে চাই ডেফিনেটলি এটা স্ট্যান্ডার্ড এবং টেক্স কালার বাই ব্লক বা বাই লেয়ার যদি আমরা কোনো একটা কালার ফিক্সড করে দিতে চাই সাপোজ আমি কালার ফিক্স করে দেই একটা রেডই দিলাম সো রেড দেখাবে বুঝতেই পারতেছি ফিল কালার আমরা ফিল কোনো কালার চাই না যদি ফিল কোনো কালার চাই এখান থেকে ফিল করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড বা যেটা এবার টেক্সট হাইট একটু আগে আমি দেখলাম টেক্সট হাইট এখানে আমি দিতে পারি সাপোজ এখানে আমি 2 ইঞ্চি দিব হ্যাঁ সো আমি 2 ইঞ্চি দিলাম দেন টেক্সট অ্যালাইন হরাইজন্টাল আছে তারপরে অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন যেটা স্ট্যান্ডার্ড পণ্য হয় সেটা এবং ভার্টিক্যাল এবং হরাইজন্টাল সেন্টার লাইনেই থাকবে এটা মাথায় রাখতে হবে দেন সিম্বল অ্যান্ড অ্যারোস সিম্বল অ্যান্ড অ্যারোস দ্যাট মিন্স অ্যারোস হেডটা কেমন হবে এইভাবে দিতে চাও নাকি কীভাবে দিতে চাও সে এখান থেকে বোঝা যায় অ্যারো সাইজ আমরা সাধারণত এখান থেকে মোটামুটি একটু বড় দিতে চাই সেটা হচ্ছে 1 ইঞ্চি দিব বা সামঞ্জস্যপূর্ণ যেটা হবে সেটা আমরা দিব তারপরে হচ্ছে ব্রেক সাইজ এখান থেকে মোটামুটি আমরা এটাও আমরা 1 ইঞ্চি দিলাম যখন এটা দেওয়ার পরে লাইনে যদি যাই লাইনে যাওয়া গেলাম যখন তখন মোটামুটি এখান থেকে ডাইমেনশন লাইনের কালার যদি আমি চেঞ্জ করতে চাই সাপোজ ম্যাজেন্টা দিলাম এবং লাইন টাইপটা হচ্ছে ব্লক ঠিক আছে লাইন ওয়েট একটু মোটা করে দিতে চাই তাহলে মোটা দিতে পারি এবং বেজ লাইনের স্পেসিং ঠিক আছে এখানে তারপরে এক্সটেন্ড বিয়ন্ড লাইন এখান থেকে আমরা মোটামুটি একটু বাড়াই দিব এটা 4 ইঞ্চি দিব 4 ইঞ্চি দেওয়ার পরে দেন হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করব দেন ওকে দিব ওকে দেওয়ার পরে দেন হচ্ছে এখানে যে কাজটা করতে হয় সেট কারেন্টে ক্লিক করতে হয় সেট কারেন্ট দেন হচ্ছে ক্লোজ করে দিব এখন আমরা চাইলে একটু মেপে দেখতে পারি সাপোজ একটা লাইন আঁকলাম লাইন এঁকে এখন চেক করে দেখতে পারি যে আমাদের ডাইমেনশন যেটা আমরা আসলে করলাম সেটা আসলে আমাদের ঠিক আছে যথেষ্ট বড়ই দেখাচ্ছে আই থিঙ্ক এটা আর কি তোমাদের কাছে যেটা আসলে আমি আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী করলাম বা আমি যে এটা সবসময় রাখবো তেমন না মোটামুটি স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদেরকে করতে হবে তো এখানে মোটামুটিভাবে আমি অ্যারো হেডের ব্যাপারে বললাম ডাইমেনশন লাইনের ব্যাপারেও বললাম দেন হচ্ছে মোটামুটি এরপরে হচ্ছে এখানে এরপরে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে অ্যাড লিডার হ্যাঁ অ্যাড লিডার বলতে আসলে বোঝাই যেটা সেটা হচ্ছে এখান থেকে আমি যদি লিডারে যাই তাহলে স্পেসিফাই এই যে দ্যাট মিন্স এটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে স্কিপ বাটন এটা আসলে কোনো কিছুকে যদি লিডার আকারে হচ্ছে আমরা করতে চাই বা অ্যালাইনভাবে করতে চাই দুইটাকে কালেক্ট করে করতে চাই এটা আমরা আস্তে আস্তে যখন হায়ার লেভেলে যাব তখন এগুলো শিখব তো এই ছিল মোটামুটি আমাদের লেকচার নাম্বার 2 তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা সবাই ভালো থাকো।